ওয়েলকাম টু মাই সুশান্ত অনলাইন ব্লগ। আজকে আমি চলে এসেছি হলিমপুর এলাকায়, যেখানে একদম দেখুন খুব সুন্দর এলাকা। এই দেখুন এখানে চলে এসেছি, দেখাচ্ছি লোকেশন। খুব হাওয়া দিচ্ছে, ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। দেখুন এ সাইডে দেখাচ্ছি, চলে এসেছি। দেখুন আমি এরপরে তাল তাল গাছ দেখাচ্ছি, দেখুন এখানে তাল ধরেছে। হ্যাঁ দেখুন এখানে তাল ধরেছে, দুটো তাল গাছ আছে, তার মধ্যে একটা বড়, ওটাতে তাল ধরেছে। দেখুন এই সাইডে সব চাষ করা হয়েছে, এই সাইডে মাচা করা হয়েছে। আমি যাচ্ছি জমির দিকে, যে শাক আছে সে শাক চাষ করা হয়েছে। আমি যাই ওই সাইডে, এখন দেখুন এখানে খুব সুন্দর করে মাচা করা হয়েছে। পটলের পটল গাছ লাগানো হয়েছে, দেখুন এই যে আমি দেখাচ্ছি, এই যে পটল ধরেছে, দেখুন খুব সুন্দর করে করা হয়েছে। আমি দেখাচ্ছি, দেখুন একটা বড় পটল এই সাইডে দেখতে পাচ্ছেন, পটল প্রচুর পটল ধরেছে। পটল চাষ সাধারণত দেখা যায় না, আমি এসেছি পলিমপুর এলাকায়, পটল চাষ করা হয়েছে এই সাইডে। দেখুন খুব সুন্দর দেখাচ্ছি, ছোট ছোট হয়েছে, বড় হয়েছে এই সাইডে, দেখুন বড় বড় হয়েছে পটল। তার বাঁ সাইডে আছে, এই যে বাঁশ দিকে দেখাচ্ছি আমি, পাশেই আছে বাঁ দিকে, এটা হচ্ছে ডাটা, এক ধরনের ডাটা শাক আছে, সেই শাক হচ্ছে এখানে চাষ করা হয়েছে, ডাটা শাক। এই সাইডে দেখুন হলুদ ফুল এসছে শাকের, আমি দেখাচ্ছি। পটল চাষটা খুব সুন্দর লাগছে, অনেকদিন পর এলাম এই সাইডে, খুব ভালো লাগছে। দেখুন এই সাইডে পুরো সবজি চাষ করা হয়েছে, ফসল চাষ করেছেন। ওখানে মাঝখানে একটা আবার গাছ আছে, খুব সুন্দর। এই সাইডে দেখুন বেগুন গাছ লাগানো হয়েছে, এই সাইডে সব সুন্দর করে নেট দিয়ে ঘেরাও করা আছে, খুব ভালো লাগছে। দেখুন পটল চাষ করেছে, পটল জমিতে চলে এসেছি আমি, এখন দেখাচ্ছি খুব কাছ থেকে পটল। এই দেখুন পটল ধরেছে, এখানে দেখুন সব বাচ্চারা ফুটবল খেলছে, পুরো নদীর ধারে, নদীর ধারে মাঠ করে নিয়েছে ছোট্ট একটু। দেখুন খুব সুন্দর খেলছে বাচ্চারা, একদম নদীর ধারে, আমি দেখাচ্ছি। এই সাইডে অল্প জল আছে, দেখুন এখনো এখানকার বাচ্চাগুলো তবু খেলছে। কিছু কিছু সাইডের বাচ্চারা তো মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকে, খেলাধুলা সব ভুলে গেছে প্রায়। এই সাইড দেখুন ক্রিকেট, এই সাইডে ক্রিকেট খেলছে, ওদের থেকে একটু সিনিয়র আছে, এরা ক্রিকেট খেলছে, দেখুন খুব সুন্দর। ওই সাইডে দেখা যাচ্ছে সদরঘাট, যে ব্রিজটা সদরঘাট ব্রিজ দেখা যাচ্ছে। দেখুন সদরঘাট ব্রিজ দেখাচ্ছি, কৃষক সেতু, ওদিকে বালি দেখা যাচ্ছে দূরে। দেখুন খুব সুন্দর পরিবেশ, এখানে দেখাচ্ছি
মনের আনন্দে সব ফুটবল খেলছে। আমরাও এক সময় খেলেছি, দেখুন খুব সুন্দর খেলছে ফুটবল। বাড়ি আসার পথে এখানে দেখুন আমি দাঁড়ালাম, যেখানে সদরঘাট পৌষ মেলা ঘুড়ির মেলা হয়, এখানে দেখুন আমি দেখাচ্ছি কিন্তু ঝড়ের মতো হাওয়া। দেখুন ইভিনিং টাইমে সবাই এসেছে এখানে ঘুরতে, নদীর হাওয়া খেতে উপভোগ করতে অনেকেই আসেন। এই যে মাঠ দেখাচ্ছি, এই মাঠে মেলা হয় পৌষ মাসে, ঘুড়ির মেলা, যেটা সদরঘাটের মেলা নামে পরিচিত। দেখুন এখানে অনেক দোকান এসছে, অনেক খাবারের অনেকে এখানে এসছেন। দেখুন খুব সুন্দর হাওয়া ইভিনিং টাইমে, খুব সুন্দর হাওয়া এখানে। এখানে দেখাচ্ছি দেখুন কৃষক সেতু, প্রচুর গাড়ি যাতায়াত করছে এখানে, প্রচুর যানবাহন যায় এখান থেকে এই ব্রিজের উপর দিয়ে, কৃষক সেতু, যেটা সদরঘাট ব্রিজ নামে পরিচিত। এখানে দেখুন এই সাইডে দেখুন দেখাচ্ছি জল, নদীর কাছে এসেছে যখন নৌকা তো দেখাতেই হবে। দেখুন ওখানে দূরে নৌকা দেখা যাচ্ছে, এই সাইডে নৌকা দেখুন দূরে দেখা যাচ্ছে যাচ্ছে। দেখুন আমি আরো জুম করে দেখাচ্ছি, নৌকা চালাচ্ছে, মাছ ধরছে তারা ইভিনিং টাইমে। জল অল্প আছে, এখন জল বেশি নেই। দেখুন এখানে নৌকা দিয়ে মাছ ধরছে, খুব সুন্দর হাওয়া, খুব সুন্দর পরিবেশ, আসলে মন জুড়ে যাবে। দেখুন এসে দেখাচ্ছি আমাদের সদরঘাট ব্রিজ, দেখুন এছাড়া আরো দূরে দেখুন নৌকা দেখা যাচ্ছে, নৌকা দেখা যাচ্ছে সূর্য অস্তের দিকে, সূর্য দেখা যাচ্ছে সূর্য অস্তের দিকে প্রায়। খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে এখানে, জল আছে দেখুন, এত সুন্দর হাওয়া দিচ্ছে পুরো মন জুড়ে যাবে। ঝড়ের মতো হাওয়া, তার সাথে লরি যানবাহনের আনাগোনা, প্রচুর মানুষের যাতায়াত এই ব্রিজের উপর দিয়ে। আমি দেখাচ্ছি দেখুন এখানে লরি যাচ্ছে, টোটো সব গাড়ি যায় এখান থেকে। আমি ব্রিজের উপর থেকে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর। এই সাইডে দেখুন কৃষক সেতুর, আমাদের সদরঘাট ব্রিজের কৃষক সেতু, এত হাওয়া দিচ্ছে যে কথা হয়তো অস্পষ্ট আসতে পারে, প্রচুর হাওয়া, সেই কারণে কথা কেটে যাচ্ছে। দেখুন কত লরি বাস সব গাড়ি যাতায়াত করে, এই সাইড থেকে ওই পারে যায়, ওই সাইডে দক্ষিণ দামোদর বলে, এটাই মেন ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যায়। দেখুন সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে ব্রিজ থেকে। আমি দেখাচ্ছি এই সাইডে একটা গ্রাম, এই সাইডে দেখুন কৃষক সেতু, দু সাইডে দেখুন খুব সুন্দর। আবার এদিকে দেখাচ্ছি জল, এই সাইডে দেখুন নৌকা নিয়ে যাচ্ছে, বিকেলবেলা ওরা হয়তো ঘুরতে বেরিয়েছে বা মাছ ধরতে বেরিয়েছে। দেখুন খুব সুন্দর ভিউজ, একদম খুব ভালো লাগছে। দেখুন ইভিনিং টাইমে এখানে আসলে একে তো নদীর জল এবং তার সাথে ঝড়ের মতো হাওয়া, প্রাণ জুড়িয়ে যাবে। আপনারা আসুন, উপভোগ করুন।